চট্টগ্রাম কক্সবাজার জুড়ে সিএনজি পাম্পের সামনে দীর্ঘ সারি। মোকা বাতাসের আঘাত থামতে না পারলেও সিএনজি অটোরিকশা চালকদের জীবিকায় ব্যাঘাত ঘটিয়েছে ঠিকই। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন আশিকুর রহমান অপু। ঘূর্ণিঝড় মোকার কারণে তিন দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণায় বিপাকে চট্টগ্রাম। গৃহস্থালিতে যেমন গ্যাসের সংকট, সবচেয়ে বেশি সংকট রাস্তায় যানবাহনে। আমরা দেখছি এখন চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘ সিএনজি অটোরিকশা সারি। এরা গত তিন দিন ধরে কোথাও গ্যাস নিতে পারেনি, আজকে রাতে তারা গ্যাস পাবে সিএনজি স্টেশনে। সে আশায় অনেকে দুপুর থেকে এসে দাঁড়িয়েছেন। শয়ে শয়ে সিএনজি, প্রায় 2 কিলোমিটার দীর্ঘ সারি আমরা দেখেছি। এই সিএনজি পাম্পের সিএনজি চালকরা বলছেন যে গত দুদিন তারা তাদের সংরক্ষিত সিএনজি শেষ হয়ে যাওয়ায় কোন রকম যাত্রী পরিবহন করতে পারেনি এবং মারাত্মক বিপদে আছেন, এবং এই বিপদ থেকে আজকে রাতে তারা উদ্ধার পাবেন কিনা সেটাও নিশ্চিত না। আজকে তিন দিন, সাত দিন চলছে, গ্যাস পাই নাই। আসছি, কতক্ষণ দিয়েছে, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, পাবো না বলুন, তাহলে আসছি, অন পাইব হয়ে দিও গ্যাস। কখন পাবেন? 11টা দিব হয় রাতে। হ্যাঁ, অন্যরা পাইছে, কেউ পাইছে আজকে? কিছু ভাই তো গাড়ি, কিছু ভাই, কিছু ভাই না। দুইটা থেকে অপেক্ষা করতেছে এখানে। দুটা থেকে অপেক্ষা করতেছে এখানে? দুই আছে এখানে। আজ পাবেন? এটা ওর আল্লাহ জানে। আমাদের কোথায় খাওয়া, কোথায় ঘুমানো, গত থেকে কল থেকে কোথায় আছি, কোথায় আছি, গতকালও টাকা কামাতে পারি নাই, আজকেও কামাতে পারতেছি না, কিভাবে চলবো? এর আগে আমরা দেখেছি যে কক্সবাজারের পুরো জেলায় কোথাও সিএনজি পাম্পে সিএনজি নেই। কক্সবাজার জেলা পুরোটাই সিএনজি শূন্য, ফলে সেখানে যে সমস্ত গাড়ি সিএনজিতে চলাচল করে সেগুলো পুরোটাই বসে আছে। চট্টগ্রামে কিছু কিছু পাম্পে আজকে দুপুরে কিছু কিছু সিএনজি স্টেশনে সিএনজি মিলেছে, সেইখানে কিছু যানবাহন সিএনজি পেয়েছে, কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে আজকে দুপুরের বা দুপুরের পরে যারা গ্যাস নিতে এসেছেন তারা অসহায়ের মতো অপেক্ষা করছেন কখন রাত 11টা বাজবে। তারপরেও এই দীর্ঘ সারি ঠেলে যদি আজকে রাতের মধ্যে কোনো রকমে সিএনজি সংগ্রহ করতে পারেন তাহলে তাদের জীবন জীবিকা আবারও চালু হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, পটিয়া, চট্টগ্রাম।